আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। এমটিআর রফিক মিউজিকের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম। তো আমি আজ আপনাদের মাঝে যে ভিডিওটি নিয়ে আসলাম, ভিডিওটি অত্যন্ত কার্যকরী, কারণ বর্তমান বাংলাদেশে যেটা দেখা যায় যে রোগটা দেখা যায়, ঠিক আছে, যে রোগটা দেখা যায় যে রোগটা, এই রোগটা অনেক বেশি এবং অ্যাভেলেবল, ঠিক আছে, তো যাই হোক, তো এই গাছটি যারা চেনেন বা জানেন কিন্তু ব্যবহার করার বিষয়টি জানা নাই, আমি তাদের উদ্দেশ্যে বলবো, আমি তাদের উদ্দেশ্যে জানা নাই যে এই গাছটি অনেক উপকারী। তো আমি আপনাদেরকে দেখাইতেছি গাছটি, অবশ্যই গাছটি অনেক লম্বা হয়, হ্যাঁ, কিন্তু এটা মাটির সাথে আর কি মিশে যায়। এই যে দেখেন অনেক লম্বা গাছটা, ঠিক আছে, যেমন আপনার এই যে কলমু শাক, আমরা যে বলি কলমু শাক, এই কলমু শাকের মতো ডালপালা ছড়ায়, আর কি ডালপালা ছড়ায় গাছ। আমরা সবাই চিনি গাছ, ঠিক আছে, কিন্তু এর ব্যবহার করার নিয়ম এটা অনেকের জানা নাই, ঠিক আছে, জানা। তো আসলে এই গাছটির নাম আমাদের উত্তরবঙ্গে যেটা বলে সেটা হলো কানশিশার গাছ, সেটা হলো কানশিশার, ঠিক আছে, কানশিশার গাছ বলে, অনেকে নাকফুলের গাছ বলে, বা অনেকে মরিচা গাছ বলে, ঠিক আছে, তো এই গাছটির যে ফুলটা হয়, এই ফুলটা হয়, ঠিক আছে, এই ফুলটা এরকম ছোট ছোট হয় এরকম, তো এই এটা কিন্তু তুলে এটা রানিং খাওয়া যায়, এটা রানিং এবং খাইলে মরিচের মতো আর কি ঝাঁঝ, মরিচের মতো আর কি ঝাঁঝ, মরিচের যেমন কাঁচামরিচ চাবাইলে যে যেরকম ঝাঁঝ পাবেন, ঠিক আছে, এরকম ঝাঁঝ এই মরিচটা, এই ফুলটা, এই ফুল, তো যার কারণে এটা আমাদের উত্তরবঙ্গে এটা মরিচা গাছ বলে, এটা, ঠিক আছে, অনেকজনে নাকফুলের গাছ বলে, কারণ ছোট বাচ্চারা এই নাকফুলের মতো দেখে, দেখেন নাকফুল, আসলে এটা অনেকটা নাকফুলের মতো দেখা যায়, ঠিক আছে, তো যার কারণে এটা নাকফুলের গাছ বলে, তো গাছটির উপকারিতা বলবো, গাছটির উপকারিতা হচ্ছে যে মুখে যে ঘা হয়, মুখে ঠোঁটের মধ্যে অনেক জনকার দেখবেন যে ঠোঁটে ঘা হয়, ঠিক আছে, এবং যাদের দাঁতে ব্যথা আছে, দাঁতে ব্যথা, দাঁতের মাড়ি ব্যথা, দাঁতের বা দাঁত দিয়ে পুঞ্জ পড়ে তার দাঁতের গোড়া দিয়ে, ঠিক আছে, গোড়া দিয়ে, ঠিক আছে, এবং দাঁতের মাড়িতে ফুলে যায়, হ্যাঁ, আমরা অনেকে ট্যাপরাই রোগ বলি, যে ট্যাপরাই হয়েছে, ঠিক আছে, ট্যাপরাই হয়েছে, তো এই দাঁতের ব্যথা বন্ধুরা, দাঁতের ব্যথা এতটাই ভয়ঙ্কর যে দাঁতে ব্যথা উঠলে যে আপনি কোনো কিছু খাবেন সেটাও ভালো লাগে না, খাবেন সেটাও, কোনোখানে যে বেড়াবেন সেটাও ভালো লাগে না, এতটাই বিরক্তিকর, এতটাই বিরক্তিকর, ঠিক আছে, এতটাই বিরক্তিকর, ঠিক আছে, অসহ্য করে একটা রোগ, অসহ্য, যাই হোক, এটা নিয়মিত যদি এটা রস করে খান, বা এটা এই প্রতিদিন যদি দুই তিনটা করে ফুল যদি ছিঁড়ে ফুল যদি খাইতে পারেন, ঠিক আছে, খাইতে পারেন বন্ধুরা, এভাবে এভাবে এখানে আমি পাঁচটা ফুল নিয়েছি, ঠিক আছে, এরকম পাঁচটা করে যদি ফুল আপনারা সকালে এবং সন্ধ্যায় সকালে যদি চাবায়া খাইতে পারেন, তাহলে আপনার দেখবেন যে একদিন অথবা দুই দিনের ভিতরে আপনার মাড়ির ব্যথা এবং পুঞ্জ পড়া বা মাড়ির ফুলে যাওয়া দাঁতের, হ্যাঁ, সেটা থেকে আপনি নিরাময় পাবেন এবং উপকৃত হবেন। আর একটা কথা হলো যে যাতে ঠোঁটে ঘা আছে, ঠিক আছে, এটা পিষে যদি আপনারা ঠোঁটে লাগান বা খাইলেও সেটাতে উপকার, খাইলেও সেটাতে উপকার, তো বন্ধুরা যদি এভাবেই যদি নিয়ম মেনে যদি খান, তাহলে অবশ্যই আপনারা উপকার পাবেন এবং রোগ এত পরিমাণে স্বস্তি পাবেন, হ্যাঁ, সেটা ভাষায় বোঝাতে পারবো না, সেটা ভাষায় বোঝাতে পারবো, কারণ আমাদের দাঁতে ব্যথা হলে আমরা মূলত ইটোরিক্স ট্যাবলেট খাই, ইটোরিক্স বা প্যারাসিটামল খাই, ঠিক আছে, এগুলো খাওয়ার পরেও দেখা যায় যে দাঁতের ব্যথা দূর হয় না, কিন্তু এটা আপনারা একদিন বা দুই দিন ব্যবহার করলে তাহলে বুঝতে পারবেন যে ভিডিওর যে
আমি যে ভিডিওটা বানাইছি বা এই পদ্ধতিটা যে আপনাদেরকে শিখাইলাম ঠিক আছে তাহলে বুঝতে পারবেন যে কি রকম উপকারিতা আপনারা নিজেও ব্যবহার করতে পারবেন এটা রাস্তার সাইডে বা যে কোনো কোথাও পাওয়া যায় এটা সব জায়গায় পাওয়া যায় হ্যাঁ শহরে কতটুকু পাওয়া যায় তা জানি না তবে আমাদের উত্তরবঙ্গে অ্যাভেলেবল পাওয়া যায় অ্যাভেলেবল পাওয়া ঠিক আছে তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে আপনাদের যদি উপকারে আসে এসে যদি তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে ধন্যবাদ।